চলছে না, অটোটো চলছে না, একটু মারা হয়ে যাচ্ছিল, একটু সব বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, একটা থেকে দুটো বাইক। হ্যালো গাইস, ওয়েলকাম, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল মঙ্গল রাইডার। শুনি, চলো শুরু করা যাক আজকে ব্লগটা। স্পেশালি আজকে ব্লগটা করার কারণ হলো টিকটিকি কেমন টিকটিক করছে। যাই হোক, স্পেশালি আজকে ব্লগটার কারণ হলো আজকে ফার্স্ট লকডাউন। অনেক দিন কোনো ব্লগ আসেনি চ্যানেলে, আমি খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য কোনো ব্লগ মাসে এখনই চাল্লাচ্ছা। যাই হোক, এখন বাজে 8:30, তো 8:25, আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। আর ভাবলাম একটু ব্লগ করা যাক, কারণ বাড়িতেই আছি, আজকে সানডে, ফার্স্ট লকডাউন। 15 দিন লকডাউন থাকবে তোমরা সবাই জানো। আর মনে ঘুম ভেঙে যাওয়ার আরেকটা কারণ হলো জিনিস আসার কথা আছে, যেটা হচ্ছে আজকের সকাল 9টায় হয়তো আসতে পারে। আর এখানে একটু একটু ঘুম পাচ্ছে আমার। যাই হোক, চলো ফার্স্ট একটু চা খাওয়া যাক। মায়ের সাথে চা খাবো, আর চায়ের সাথে বিস্কুট, মমস মাজি, মাই ফেভারিট বিস্কুট। খাবো তো, গুড মর্নিং, গুড মর্নিং, চা খাবো আর কি হবে, বিস্কুট। গাইস বলো তোমরা কেমন আছো, আর সকাল থেকে ডেলি ব্লগ করছি, মানে ঘরে সারাদিন কিভাবে কাটে সেই ব্লগটা চলছে। আর চাটা খেয়ে নিই, চা খেয়ে কথা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ। গাইজ আনাদার ব্লগ নয়, অ্যাকচুয়ালি চুল দাড়ি কেটে চলে এসেছি। কমেন্ট করে জানিও কেমন লাগছে, আমি জানি বাজে লাগছে, বাট লকডাউনের জন্য চুল দাড়িটা কেটে ফেললাম। আর 15 দিন তো বন্ধ থাকবে। আজকে বাইকটা একটু ময়লা হয়েছে, মানে বাইকটা একদম নোংরা, মানে দেখলে বুঝতে পারবে প্রচুর নোংরা হয়ে আছে। তো আমি যাচ্ছি চয়নের গ্যারেজে, ফোন করেছিলাম, চয়নের গ্যারেজ খোলা আছে। এ ফিউ মোমেন্টস লেটার, মাসি গাইজ রেডি হয়ে গেছি। তো এখন Hero 9 শ্যুট হচ্ছে অ্যাকশন ক্যামেরায়, তো এই বেরোবো, বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না, প্রচুর রোদ। প্রচুর গরম বাইরে, আর বাইকটা দশাটা দেখো, প্রচুর ময়লা, প্রচুর, বুঝতে পারবে প্রচুর ময়লা, এখানেও প্রচুর ময়লা। অ্যাকচুয়ালি আমার বৃষ্টি হয়েছিলো দুদিন আগে, কাদা হয়ে গেছে, তাই জন্য আমি যাচ্ছি। চলো, একটা জিনিস খুব ভালো, কুইক শিফটার আছে বলে ক্লাস ছাড়াই আমার গিয়ার তোলা যায় আরামসে। ভিডিও আসতে বলতে পারছি না, সেলফি স্টিক দিয়ে ভিডিও করছি, তো ঠিকঠাক শোনা যাচ্ছে কি জানি না, কারণ মাইক তো ইউজ করছি না। লকডাউনে এত ভিড় করেছে কেন তোমরা? হ্যাঁ, জয়েন ভাই আমার গাড়িটা ধরে দিতে হতো। লকডাউনে ফার্স্ট ব্লগ, বন্ধুদের সঙ্গে দেখা, মেয়ে আছে দাদা, আগের ব্লগে দেখেছো তোমরা, ওদিকে বসে আছে বং বাইকার বাবাই আর একটা দাদা। এই হলো আমাদের চয়ন, চয়নের জন্য আমাদের গাড়িগুলো পরিষ্কার ঝকঝকে থাকে, কোনোদিন কোনো প্রবলেম হয় না। তোমরা যদি KTM-এর কাজ করতে চাও, ফুলের মন্ত্রতলার নিয়ার ভাই চয়নের গ্যারেজ, ওখানে চলে আসতে পারো। আর দাদা তুমি কতক্ষণ ওয়েট করছো? আমি এর জন্য প্রায় 25 মিনিট ওয়েট করছি, ঠিক আছে? আমাকে বললে সরি 5 মিনিট আয়, সরি সরি, এই দেখো সে তো ডিউ। এই গাড়িটা দেখে নাও তোমরা, KTM RC 390 BS4। গাড়িটা হচ্ছে অনেক দূর ঘুরে এসেছে, লাদাখ, সিকিম সব কিছু ঘুরে এসেছে। আমার ভাগ্যে জ্বললো না লাদাখ সিকিম, আমি খালি আমি পাড়ায় রাইড করি আমারটা নিয়ে,
এখনো পর্যন্ত আমার বাইকটা নিয়ে আমি কোনো লং রাইড মারিনি, মানে এমনকি NS2 আজের দিন ধাবা পর্যন্তও যায়নি। কি মনে হয় যেন রিপোর্টার চলে এসেছে। হ্যাঁ রিপোর্টার চলে এসেছে দাদা দাদা, হ্যালো রিপোর্টার আছে মিস্টার বাপ। এই গাড়িটা প্রবলেম হচ্ছে, এই গাড়িটা লকডাউনে রাস্তার হাল, হাই রোডে শুধু লরি ছাড়া কিছু চলছে না। প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এরকম ইয়ার্কি ঠাট্টা করছি, মজা করছি, প্লিজ আপনারা কেউ সিরিয়াসভাবে নেবেন না, ঠিক আছে? এটা সত্যি খুব মজা হচ্ছে, কিন্তু এটা মজার ব্যাপার নয়, সিরিয়াস ব্যাপার। এটা খুব ভালো করে আমাদের বাবাই আমাদেরকে সোনা হিরে নিয়ে আমাদেরকে তুমি বোঝাবে, সেদিন আমরা তদন্ত করতে যাবো। এই সেই অভিব্যক্তি, এই সেই ব্যক্তি, দেখে নিন ভালো করে, যিনি আমাদেরকে সোনা আর হিরের ডেফিনেশন বুঝিয়েছে। ওই যে ফাঁকা, এবারে ফাঁকা। হ্যাঁ যে দাদা বলছে যখন ফাঁকা থাকবে তখন রোডটা ক্লিয়রটা করতে, কারণ হচ্ছে সবাই যাতে ভয় পায় বাড়িতে থাকে, বাট কে ভয় পাবে না, কারণ এইটা নিয়ে আমরা তো একবার লকডাউন কাটিয়েই নিয়েছি। তো রাস্তার হাল, কোনো বাস ফাস চলছে না, অটো ফাটো চলছে না, একটু মারা রয়ে যাচ্ছিলো, একটু হেলমেটটা পড়ে গেল হঠাৎ। হেলমেটটা মাথায় পড়ে নাও, মুখ দুম করে দৌড়েছে, বলছে কন্টেন্ট 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 কন্টেন্টটাকে তুলে নাও। কি ছিল এটা? ওটা হেলমেট পরে যাওয়ার একটা বিভ্রান্তি ছিল, একটা মানুষের মধ্যে ভয়, ভয়ে হেলমেট পরে গেছে মানুষটা। এ কি হতেছে? কোন এই লোক? কহাঁ সে আতে? আছে আছে, হেলমেটটা তুলে বলছে স্যানিটাইজার আছে দাও আমাকে, এটা কখন ধোয়াবে? আজকে ধোয়াবে। হ্যাঁ একটু স্যানিটাইজার দাও তো। আমাদের মামু এসে গেছে স্যানিটাইজার আর টিফিন নিয়ে এসেছে, আমি খাবো, আবার জলও এনেছে আমাদের জন্য, মিষ্টি মিষ্টি। কোলিনের জায়গায় স্যানিটাইজার নিয়ে এসেছে না, কোলিনের জায়গাতে স্যানিটাইজার। হ্যাঁ না না ঠিক আছে, দেখি ছোটোবেলায় টিফিন খুলেছি, সেই ছোটোবেলায় স্কুলে যেতাম এরকম টিফিন নিয়ে, আমি ঠুকে ঠুকে খুলতাম, খুলতেই পারতাম না, বসেছে খুলেছে। তো খুব সুন্দর রসগোল্লা এনেছে, অসাধারণ দারুণ কেটে রসগোল্লাটা। বাবাই এখন দাড়ি বাড়ি কাটতে যাবে, টাটা, আমরা আছি, তুমি এসো দেখা হবে। আর আজকে আমাদের খাওয়া দাওয়া করবো আমরা দুপুরে বাড়িতে, দুপুরে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো, তাহলে একটু সিনেমাটিক শট। সব বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, একটা থেকে দুটো বাইক। মোনা লুটলো সোনা, আমাদের মোনা লুটেছে সোনা, সোনা লুটে টাকা করেছে গ্রিন। ভালোবাসতো, বাট ওর লাইফে মোনা চলে এসেছে, মোনা চলে আসার কারণে ও আর আমাদের পাত্তা দিচ্ছে না, আর আমাদের সঙ্গে আড্ডাও মারছে না। এতদিন আমি ব্লগে বলছিলাম যে বিশাল সিঙ্গেল, বিশাল সিঙ্গেল, বিশাল আর সিঙ্গেল নেই গাইজ, ও মিঙ্গেল হয়ে গেছে। থ্যাংক ইউ। এসে মে বড়া সখ্ত লন্ডন, লেকিন ইয়ার ইয়াহ মে পিগল গিয়া, হয়ে গেছে ওয়াশিং এর পরে আর পারলি সবে। আর সত্যি বলতে গাড়ি পরিষ্কার থাকলে মনটাও খুশি থাকে, নাহলে নোংরা গাড়িতে একটু অসুবিধা হয়। গাড়ি ওয়াশিং হচ্ছে, এখনও লেট হবে, তো মামুর সঙ্গে, মামুর ঘরে চলে যাচ্ছি, মামুর ঘরে ইনভাইট আছে, ইনভাইট নয় জোর জবরদস্তি চলে যাচ্ছি। বিশালের ঘর থেকে বোতল বাজেয়াপ্ত হয়েছে, সেটা আমরা দেখবো, মানে বোতল মানে সেই বোতল, বুঝে যাচ্ছ তো, লেজেন্ডটা ভালো করে বুঝে যাবে, আমাকে বোঝানোর দরকার নেই। বিশাল
এটা একটা টপ সিক্রেট, আমরা এক জায়গায় থেকে অজস্র বোতল উদ্ধার হয়েছে সেটার ফটেজ নিচ্ছি। এটা বিশালের ঘর থেকে হয়েছে, তোমরা দেখো খালি পাগল হয়ে যাবে, খালি গুনিয়ে শেষ করতে পারবে। ব্যাগটা দেখো কত বড়, এত বড় কি বলতে আমরা দুজনে এটাকে রেস্কিউ করেছি, সঙ্গে আমি রিপোর্টিং করছি ব্যাপারটা। ঠিক আছে চলো, সবাই জানতে পেরে যাবে। আমরা বসে বসে আর এ করা হলো না, ব্লগ করা হলো না। কালো হয়ে যাচ্ছ, বার করো গাড়ি, বার করো বিশাল ভাই। আমাকে ছাড়তে যাচ্ছে, আমাদের দাদার বাড়িতে এতক্ষণ ছিলাম, এখন 3টে বেজে গেছে, এখন গ্যারেজ থেকে গাড়িটা নেবো। গাড়িটা ওয়াশিং হয়ে গেছে, পালিশ তো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো বাইরে প্রচুর রোদ্দুর, তো এখান থেকে আমি বাড়ি যাবো সোজা। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমাকে যে আমার পার্সেলটা এসেছিলো সেটা এখনও নেওয়া হয়নি, এটা সন্ধেবেলায় নেবো, এখন বাড়িই চলে যাবো ডাইরেক্ট। বডি বিল্ডার বিশাল মাস্ক পরেনি, লকডাউনে মাস্ক পরেনি, দেখে নাও। তাড়াহুড়োতে মাস্কটা নিতে ভুলে গেছে, কারণ অভ্যাস নেই। I'm so sorry, I'm extremely sorry, I'm damn sorry, I'm sorry to sorry. তো অ্যাকচুয়ালি আমরা পাড়ার মধ্যেই ঘুরছি, সব জায়গা ফাঁকা ধু ধু করছে। দাদার বাড়িতে ইনভাইট ছিল, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো, তারপর আর ব্লগিং করিনি কোনো। এখন হাই রোডে চলে এসেছি আমরা। কোথায় গেল চাবি দেয় বাচ্চা? আর ধুলোই ধুলো হয়ে গেল, বাইরে রেখেছিস কেন? একটু এ করে দে, ঝেড়ে দে, পালিশ করেছিস, আবার ধুলোই ধুলো হয়ে গেছে।